দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি উদ্যোক্তা পুনর্কথনে। আমি সোনিয়া হক আপনাদের সাথেই আছি। আজকে আমাদের মাঝে এমন একজন অতিথি উপস্থিত আছেন যিনি শুধু নিজেই সুন্দর না, অপরকেও সুন্দর করে সাজাতে ভালোবাসেন। সুকন্যা বিউটি পার্লার অ্যান্ড স্পার পরিচালক ইশরাত জাহান। আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদের উদ্যোক্তা পুনর্কথনে আসার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ এবং পুনরু টিভির সকল দর্শককে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপুকে কিন্তু অসম্ভব সুন্দর দেখাচ্ছে কালো শাড়িতে। থ্যাংক ইউ আপু, আপনাকেও অনেক সুন্দর লাগছে। আপুর যে এই যে নারী উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু, এটা কিভাবে, আপনি কিভাবে পার্লার পরিচালনার কাজে আসলেন? এত বিজনেস থাকতে পার্লারটাই কেন বেছে নিলেন? আসলে আমার এটা অনেক ছোটবেলা থেকে অনেক ভালো লাগতো। তো আমি যেটা করলাম, মনে করলাম যে একটা পার্লার করে ফেলি, বা সাজগোজের কাজটা আমার অনেক বেশি পছন্দ করতাম। আমি নিজেও অনেক সাজগোজ করতাম ছোট থেকে। তারপরে আস্তে আস্তে একটু করে শুরু করে আমার ক্লায়েন্টরা আমাকে এত সুন্দরভাবে গ্রহণ করেছে, বা আমি এত এনজয় করে কাজটা করি, করতে করতে অনেক বড় হয়ে গেছে, অনেক সুন্দরভাবে পরিচালনা করছি। মোট কথা খুব এনজয় করি আমি কাজটা, আমার অনেক ভালো লাগে। আপু অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার মুখে পার্লারের গল্প শুনে। দর্শক, আপুর মুখে এতক্ষণ তার পার্লারের গল্প শুনে নিলাম, চলুন পার্লারের এক ঝলক দেখে আসি। Thank you.
দর্শক, এতক্ষণ তো আমরা পার্লার দেখে আসলাম, অসম্ভব সুন্দর পার্লার। আপু, আমরা পার্লারে ভিডিও ফুটেজে দেখলাম যে সাধারণত মেকআপ করা হয়, প্লাস আপনার হচ্ছে রিবন্ডিং, আইলিশ, এগুলো করা হয়। এর বাহিরেও আপনার পার্লারে আর কি কি ধরনের সেবা দেওয়া হয়? আসলে পার্লারে তো পার্লার অনেক আছে। পার্লার তো পার্লারে যেগুলো অ্যাজ ইউজুয়াল যেগুলি কাজ হয়, সেটা যেমন আইব্রো থ্রেডিং থেকে শুরু করে হেয়ার কাট থেকে শুরু করে ম্যানিকিউর পেডিকিউর আদার্স অনেক অনেক কাজ হয়, এর সঙ্গে ব্রাইডের কাজ হয়। তো এখন যেটা করছি আমি, আমি আসলে আমার মেকআপ সেক্টরটা অনেক অ্যাডভান্স, অনেক আপগ্রেড, যেটা এইচডি মেকআপ হচ্ছে। প্লাস এখন আমার আমার এটা পার্লার বললে ভুল হবে, আমার এখন এটা একটা বিউটি ইন্ডাস্ট্রি হয়ে গেছে। আমি টাইম টু টাইম, আমি আফটার 6 মান্থ আমি সবসময় দেশের বাইরে যাই এবং দেশের বাইরে থেকে অ্যাডভান্স কিছু কাজ শিখে আসি, আপগ্রেড। যেমন আমার এখানে কোলাজন হচ্ছে, হেয়ার বোটক্স হচ্ছে, ফেস বোটক্স হচ্ছে, তারপরে কিছু অ্যাডভান্স রিবন্ডিং এসেছে, যেমন আপনার ন্যাচারাল হেয়ারের লুকটা ন্যাচারাল হেয়ার থাকবে, আবার যারা চাইবে তাদের একদম মানে স্ট্রেট থাকবে। এছাড়াও যেটা এসছে সেটা হচ্ছে যে আমার কনফিউশন ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের কাজগুলোই আমার মূলত বেশি হয়, যেমন স্কিনের, হেয়ারের, এইগুলো। আদার্স যত যে কাজগুলোই করছি আমি, সব কিছুই আপগ্রেড দেওয়ার চেষ্টা করছি। আর আমার ক্লায়েন্টগুলো আসলে কি বলবো, সব রকম ক্লায়েন্টই আছে, এর মধ্যে কিছু আমার ভিআইপি ক্লায়েন্ট আছে যারা এলিট পার্সন, তারা আমার কাছে এসে এই আমার এই সার্ভিসগুলো নিয়ে তারা এত হ্যাপি। আমি আসলে 100% সার্ভিস না দিলেও 95% দেওয়ার চেষ্টা করি, এজন্য আমার ক্লায়েন্টরা সবসময় হ্যাপি থাকে। আমিও খুব মন প্রাণ দিয়ে খুব মানে একেবারেই যে মানে নিজের মতো করে খুব অনুপ্রাণিত হয়ে কাজগুলো করি, এবং আমি দেশের বাইরে থেকে যেগুলো ট্রিটমেন্ট নিয়ে আসি, যে কাজগুলো আমি শিখে আসি, আসার পরপরই আমার এমপ্লয়ীদেরকে আমি খুবই সুন্দরভাবে ওদের ভেতরে এই জিনিসটা দিয়ে দিই, ওরাও খুব হ্যাপি, ওরা আমার এখানে কাজ করে অনেক হ্যাপি। ওরা আমি যেভাবে ডিরেকশন দিই ওভাবেই ওরা ক্লায়েন্টকে দেওয়ার চেষ্টা করে, আমার চেয়েও বেশি আন্তরিক ওরা, যার কারণে আমি সুন্দরভাবে পরিচালনা করতে পারছি। আপু যে বললেন যে আইলিশ পাম্প, এটার কাজটা কি যদি একটু বলতেন? আইলিশ পামিং বলতে যেমন হেয়ার পাম হয়, যেমন কারো হয়তো একটু পাতলা ল্যাশ থাকে, এটাকে পাম করলে ডাবল হয়ে যায়। হ্যাঁ, কিছু মাইক্রোব্লেডের কাজও হচ্ছে আমার এখানে, যেমন যাদের আইব্রো খুবই পাতলা তাদেরকে ঘন করার জন্য। এছাড়াও তো আরও আছে, ট্যাটু করা হয়। মোট কথা পার্লার জগতে এ টু জেড সব সার্ভিসই আমার এখানে হয়। এই আইলিশটা কি পারমানেন্ট থাকবে নাকি একটা নির্দিষ্ট সময় পর শেষ হয়ে যাবে? পারমানেন্ট, পারমানেন্ট, পারমানেন্ট থাকবে ল্যাশটা, পারমানেন্ট, যেটা আপনি বলছেন যে পার্মিংটা যে পারমানেন্ট হবে, এবং যেটা আমরা ল্যাশ ফিক্সড করছি এটা সেমি পারমানেন্ট, এটা হয়তো বা 15 দিন 20 দিন থাকে, এরপরে আবার ফিল আপ করতে হয়, হয়তো কিছু কিছু ঝরে যায়, তখন আবার ওগুলি রিটাচ করতে হয়, এরকম আর কি। আমরা জানি যে আপুর শুধু যে সুকন্যা বিউটি পার্লার অ্যান্ড স্পা তা না, আপনি মেয়েদের জন্য একটা ফ্যাশন হাউস করে তুলেছেন, সুকন্যা ফ্যাশন হাউস। তো এই ফ্যাশন হাউসে কি কি ধরনের কালেকশন রয়েছে মেয়েদের জন্য? আমার এখানে শুধুমাত্র মেয়েদের আইটেমই পাওয়া যায়। এইখানে আমার ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি এগুলো ড্রেস রাখি আমি, পাশাপাশি কিছু গজ কাপড়ও রাখি, মেয়েদের অর্নামেন্টস রাখি, ব্যাগও রাখি, মেয়েদের এ টু জেড আন্ডারগার্মেন্টস আছে, এগুলো রাখি। আমি আমি চাই যে একটা মেয়ে যখন আমার শোরুমে আসবে, যখন আমার কাছে আসবে, তখন সে যেন একটা ফুল ফ্লেজেড সব কিছুই পাবে। সঙ্গে আমি টেইলারিংও রেখেছি, হ্যাঁ, যে আমার এখান থেকে কাপড় নিয়ে যারা আবার ওখানে একটু তাদের মতো করে সুন্দর করে আবার ফিক্সড করে নিবে, বা
কোনটা করলে ভালো হয়। ব্রাইডদের জিনিসও পাওয়া যায়, যেমন বিয়ের শাড়ি ওড়না এগুলোও পাওয়া যায়। চেষ্টা করেছি সব কিছু করার আর কি। দর্শক, আপুর মুখে তো সুকন্যা ফ্যাশন হাউজের গল্প শুনে নিলাম, চলুন আমরা সুকন্যা ফ্যাশন হাউস থেকে ঘুরে আসি। দর্শক, এতক্ষণ আমরা দেখে নিলাম সুকন্যা ফ্যাশন হাউজে মেয়েদের জন্য কি কি আইটেম আছে সেগুলোর এক ঝলক দেখে নিলাম। আপু, অসম্ভব ভালো লাগলো আপনার ফ্যাশন হাউসটি দেখতে। এই যে আপনি মেয়েদের জন্য একটা বিউটি পার্লার গড়ে তুলেছেন, প্লাস মেয়েদের জন্য ফ্যাশন হাউজ গড়ে তুলেছেন, কিন্তু আমরা জানি যে আপনি শুধু মেয়েদের জন্য চিন্তা করেননি, আপনি এর পাশাপাশি ছেলেদেরকেও যে রূপচর্চা করতে হয় এই বিষয়টা নিয়েও ভেবেছেন, এই ভাবনাটা কোথায় থেকে যে ছেলেদেরকেও সাজতে হবে? থ্যাংক ইউ আপু। আসলে আমার যারা ক্লায়েন্ট আছে বর্তমানে, আমাদের যে মহিলা ক্লায়েন্ট বা মেয়েরা, তাদের ডিমান্ডেই আমি এটা করেছি। তারা এসে বলে যে আমাদের হাজবেন্ডদেরকে বাসায় রেখে আসি, আমাদেরকে জেলাস করে, বলে আপুকে বলো আমাদের জন্য একটা করতে। সেটা মাথায় রেখে আমি চিন্তা করলাম যে হ্যাঁ ঠিক আছে, অনেকে আসে হাজবেন্ড সহ আসেন, হাজবেন্ড বাইরে বসে থাকেন লং টাইম, তাদেরও তো একটা টাইম পাস করার বিষয় আছে, তাদেরও তো দরকার এগুলো। এইটা মাথায় রেখে আসলে আমি একটা জেন্টস পার্লার করে ফেললাম। তো করার পরে দেখলাম যে খুবই ভালো, মানে রেসপন্স এত ভালো, আসলে আমি এতটা আশা করি নাই যতটা আমি রেসপন্স পাচ্ছি, অনেক ভালো। দর্শক, আপুর মুখে জেন্টস পার্লারের গল্প শুনে নিলাম, চলুন আপুর জেন্টস পার্লার থেকে ঘুরে আসি। Thank you.
এখানে নিয়মিত আসি আর এখানে আমার খুব ভালো লাগে। এর আগে আমি এখানে এসেছিলাম, আমি নিজের ফ্রেন্ডদের বলছি এখানে আসার জন্য। কেমন লাগলো দর্শক আপুর জেন্টস পার্লার? আমরা কিন্তু দেখে আসলাম যে এখানে ছোট থেকে বড় সকলেই খুব সুন্দরভাবে সেবা নিচ্ছে। আর আপনারা এখনো যারা ছেলেরা আছেন পার্লারে যেতে ইচ্ছুক, অবশ্যই সুকন্যা বিউটি পার্লার অ্যান্ড স্পাইটা মেয়েদের, আর আপুর ব্লু সেলুন এটা কিন্তু ছেলেদের, আপনারা অবশ্যই সেখানে যাবেন। এখানে কিন্তু বরদেরকেও সাজানো হয়, বরদের হলুদ মেকআপ থেকে শুরু করে বিয়ের মেকআপও করে দেওয়া হয়। আপু, এই যে আপনার বিউটি পার্লার অ্যান্ড স্পা প্লাস সুকন্যা ফ্যাশন হাউস প্লাস ব্লু সেলুন, এই একজন নারী হিসেবে এতগুলো ডিপার্টমেন্ট কিভাবে আপনি সামলাচ্ছেন? আসলে আমার তো এটা আগে তো এত বড় ছিল না, ডে বাই ডে এটা বড় হয়েছে। আমি তো প্রথম আমি শুরু করেছি একাই, কিন্তু পরবর্তীতে আমার কোম্পানি বড় হয়ে গিয়েছে, তখন আমাকে আসলে সবাই সহযোগিতা করে। যেমন আমার পারিবারিক সহযোগিতা আছে, যেমন আমার এখন তো এটা আমার কোম্পানি, আমার হাজব্যান্ড আমার কোম্পানির চেয়ারম্যান, এছাড়াও আমার ছেলে মেয়ে আমাকে মেন্টালি সাপোর্ট দেয়। তারপরে বগুড়ার যারা, আমি তো সবসময় আমি ভেতরের কাজটা করি, বাইরের কাজটা তো আমার হাজব্যান্ড সবসময় আমাকে সঙ্গে করে নিয়ে যায় বিভিন্ন জায়গায়, ব্যাংক, তারপরে এই যে বিভিন্ন অফিস, ট্যাক্স, ভ্যাট ট্যাক্সের বিষয় আছে, মোট কথা বাইরের যে কাজগুলো আছে ও আমাকে মানে একেবারেই খুব সুন্দরভাবে সাপোর্ট করে, সুন্দরভাবে করে দেয়। তাছাড়া আমার কিছু সাংবাদিক মহল আছে, তারাও আমাকে অনেক মেটাল সাপোর্ট দেয়, তারা আমাকে অনেক সহযোগিতা করেছে, যেটা আমি অস্বীকার করতে পারবো না। আর আমার কোম্পানির আমার যারা ম্যানেজাররা আছে, সুপারভাইজার আছে, আমার এমপ্লয়িরা, সকলের সহযোগিতায় একটা সুন্দর একটা কিছু গড়ে ওঠে। আমি এত বড় প্রতিষ্ঠান, আমি একা তো ট্যাকেল দেওয়ার ক্যাপাসিটি আমার নেই, তবে আমাদের যে টিম আছে, আমাদের যে অফিস স্টাফ আছে বা আমার এমপ্লয়ি আছে, তারা সকলে সবাই মিলে আমার, ইভেন আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, শ্বশুর বাড়ির লোকজন সবাই আমাকে এত, ওরা ওতে ওদের এত ইমপ্রেশন এত ভালো যে ওরা আমাকে এতটাই সাপোর্ট দিয়েছে যে যার কারণে আমি এত দূর আসতে পেরেছি। আপু, আমরা জানি যে আপনি যে শুধু বিউটি পার্লার, ফ্যাশন হাউস এগুলোতেই সীমাবদ্ধ নেই, সমাজে যে সকল অবহেলিত নারী আছে তাদের জন্য আপনি একটা সুন্দর স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গড়ে তুলেছেন, যেখানে নারীরা সৌন্দর্য চর্চা বিষয়টা নিয়ে কাজ করতে পারবে। এই যে এই ভাবনাটা, এই যে এখানে যে প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে, এটা বিষয়ে যদি আমার দর্শকদের কিছু বলতেন। হ্যাঁ আপু, খুবই সুন্দর একটা প্রসঙ্গ আপনি নিয়ে এসেছেন। যারা সমাজে অবহেলিত, যাদের পরিবার চলছে না, বা যারা হচ্ছে স্বামী পরিত্যক্তা, তাদেরকে নিয়ে আমি কাজ করি, বা তাদের কথা চিন্তা করে আমি, বা বিভিন্ন মহিলাদের কথা চিন্তা করে আমি একটা স্কিল ডেভেলপমেন্ট একটা সেন্টার করেছি, যেখানে এটা সরকার অনুমোদিত কারিগরি প্রশিক্ষণ থেকে আমার এখানে সার্টিফিকেট দেওয়া হয়। এখানে আমি প্রশিক্ষণ দিই এবং আমার এখানে লেভেল 1-2 করা হয়। তো আমি এইসব মাথায় রেখে, আমি ওই যে শুরুতেই বলেছি যে আমার এটা আসলে এখন একটা বিউটি পার্লার নয়, এটা আমার একটা বিউটি ইন্ডাস্ট্রি। আমি এই সব মহিলাদের কথা, আমি নিজে তো প্রতিষ্ঠিত হয়েইছি, দেন আমি আবার মনে করছি যে আরও কিছু মহিলাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, এটা মাথায় রেখে আমি স্কুলটা করে ফেলেছি এবং অলরেডি আমি অনেক প্রশিক্ষণও দিয়ে ফেলেছি। সবাই এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেক খুশি, তারা নিজের পায়ে নিজে আসলে দাঁড়ানোর চেষ্টা করছে বা অনেকে এস্টাবলিশড হয়েও গিয়েছে, এটাই আমার পাওয়া, আমার এটা অনেক ভালো লাগে। খুব ভালো লাগলো আপু, আপুর মুখে তো শুনে নিলাম আপুর স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের গল্প। চলুন আমরা আপুর স্কিল ডেভেলপমেন্ট সেন্টার থেকে ঘুরে আসি। Thank you.
দর্শক আমরা কিন্তু দেখে নিলাম অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে আপুর স্কিল ডেভেলপমেন্ট সেন্টারটি সাজানো গোছানো, যেখানে অবহেলিত নারী না শুধু যারা বিউটি পার্লার নিয়ে কাজ করতে চান তারাও প্রশিক্ষণ নিতে পারবেন। আপুর সুকন্যা বিউটি পার্লার অ্যান্ড স্পার চতুর্থ তলায় এই প্রশিক্ষণ সেন্টারটি। আপু ভালো লাগলো আপনার এই বিউটি পার্লার অ্যান্ড স্পার সাথে যে আপনি প্রশিক্ষণ সেন্টারটা দিয়েছেন, খুব সুন্দর। এবং নারীরা এখানে খুব সুন্দর করে তাদের যে একটা চাহিদা, তারাও যে কিছু করতে চায়, প্রশিক্ষণ নেওয়ার পরে তারা কিন্তু একটা নিজেকে সমাজে দাঁড় করাতে পারবে, এই যে ভাবনাটা, এটা অসম্ভব সুন্দর একটি ভাবনা, খুবই ভালো লেগেছে। আপু এর বাহিরেও কি আপনার আরও কিছু করার চিন্তা ভাবনা রয়েছে? আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি যাদেরকে ট্রেনিং করাচ্ছি তাদের শুধু তারা যে নিজেরাই উদ্যোক্তা হোক বা তারা নিজেরাই নিজেদের একটা বিউটি ইন্ডাস্ট্রি তৈরি করুক, এটা তো চাই। এছাড়াও যারা জব করতে চায়, আমি সেটা জবও জব রিপ্লেসমেন্ট করি, যেটা মানে বিভিন্ন জায়গায় তাদের জব দেওয়ার চেষ্টা করি বা দিয়েওছি। আর যেটা বললেন আপনি যে আদার্স আর কিছু করার চিন্তা আছে কি না, তা আমি রিসেন্টলি একটা রেস্টুরেন্ট শুরু করেছি, তার কারণ রান্নারও আমার একটা ন্যাক আছে। আমি বিভিন্ন পর্যায়ে আমি জাতীয় পুরস্কার পেয়েছি, রান্না আমার একটা প্যাশন, রান্না করতেও আমি খুব পছন্দ করি। যেমন প্রাণে জাতীয় পুরস্কার আছে, রূপচাঁদাতে আমার পুরস্কার আছে, রাঁধুনিতে আছে। আমি রান্না আমার খুবই হবি বললেও মানে কি বলবো, এটা আমি এখন বগুড়া ডিস্ট্রিক্টের লোকজন রান্না বলতে আমাকে মানে অন্যরকমভাবে একটা চেনে। এক সময় আমি অনেক রান্না করেছি, অনেক রান্নার ক্লাস নিয়েছি, আমার রান্নারও একটা স্কুল আছে। এই থেকে সবারই ডিমান্ড যে আমি যেন একটা রেস্টুরেন্ট করি। তো তখন চিন্তা করলাম যে আমি একটা রেস্টুরেন্টও করে ফেলি, তো রিসেন্টলি শুরু করেছি, আশা করছি খুব তাড়াতাড়ি এটা ওপেন হবে। তো এখানে কিছু ফিউশন খাবার থাকবে, সর্বস্তরের লোকজন যেন আসতে পারে। মানে আমি কিছু এখন তো আসলে হেলদি ফুড, হেলদি হাইজেনিক চিন্তা করে মানুষ, কিছু মানে অলিভ অয়েল দিয়ে খাবার, কিছু লাইট খাবার, কিছু সালাদ জাতীয় এই টাইপের খাবার দিব, যারা আমার এখানে এসে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খুব মজা করে খেতে পারে। বেবিদের কথাও চিন্তা আছে মাথায় আমার, কিছু থিম আছে, সেটা মানে কিছু বার্থডে থিম আমার এখানে এসে আছে। আমি এটা আসলে এখন এভাবে না বলে যখন শুরু করব তখন এটা আপনারা দেখতে পাবেন। আর আমি সবাইকে অনুরোধ করব যে সবাই যেন আমার এখানে আসে, একবার এসে দেখে যে কেমন। কিছু সেলফি জোন থাকবে, আছে মাথায় কিছু কিছু চিন্তা ভাবনা আছে, যে সেটা আমি আসলে অনেক অত্যাধুনিক মানে ভাবে করার চেষ্টা করছি। দোয়া করবেন আপনারা যে আমি আর এটাতেও যেন আমি সফল হতে পারি, আশা করছি ভালো হবে। অবশ্যই আপু আপনার জন্য আমাদের শুভকামনা সব সময় থাকবে। আপুর রেস্টুরেন্টের কি কোনো নাম চিন্তা ভাবনা করা হয়েছে? চিন্তা ভাবনা তো অবশ্যই করেছি, তবে এটা আমি এখনই বলতে চাচ্ছি না, এটা একটু একটু এটা উজ্জ্বল থাক, আমি শুরু করি তখনই জানতে পারবেন। কিন্তু শুনে এসেছি যে রাধে সে চুলো বাঁধে, আপনার সাথে কিন্তু এই কথাটা একবারেই অ্যাপ্রিশিয়েট, আপনি যেমন রাখতেও পারেন তেমন চুলো বাঁধতেও পারেন। অলরেডি আমাকে নিয়ে চ্যানেলে একটা প্রোগ্রাম করে ফেলেছে যে যে রাধে সে চুলো বাঁধে, আমার একটা প্রোগ্রাম আছে অবশ্য যে যেটাতে আমি একটা ব্রাইড করে দেখাইলাম, দেন আমি আবার একটা রান্না করেও দেখালাম। সেটা হচ্ছে আমাদের বগুড়ার যেটা ফেমাস জিনিস, যেটা আলু, সে আলুর তরকারি, আলু ঘন্ট যেটা বলে, করে ফেলেছি। ধন্যবাদ আপু। আপু আমার দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন, একজন নারী উদ্যোক্তা হিসেবে আপনি যেভাবে যাত্রা শুরু করে সফল হয়েছেন, এটার পিছনের গল্পটা তো আমরা তখন শুনে আসলাম, তারপরও আমার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু টিপস থাকে। যেটা বলতে চাচ্ছি, আমাদের প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছে যে বেকার মুক্ত বাংলাদেশ, নারীদেরকে যে সুযোগ সুবিধা দিচ্ছে, তো আমি মনে করি যে একটা নারী যখন কোনো কাজে আসবে তখন
তার আসলে সততা এবং তাকে পরিশ্রমী হতে হবে এবং খুব নিষ্ঠার সঙ্গে খুব ধৈর্যের সঙ্গে যদি সে অগ্রসর হয় অবশ্যই সে তাহলে একদিন সে শাইন করবে, আমি এটাই মনে করি। আমার তাদের জন্য আমার এটাই সাজেশন থাকবে যে সে আর যাই হোক সে যেন খুব সততার সঙ্গে কাজটা করে এবং সঙ্গে পরিশ্রমীও হতে হবে, এই আর কি। ধন্যবাদ আপুকে। ধন্যবাদ আপনাকেও এবং ধন্যবাদ সকল পুণ্ডরদীপ টিভির যারা দর্শক আছেন সবাইকেই ধন্যবাদ, এবং যারা এই আমাকে এখানে এত সম্মান দিয়ে ডেকেছেন তাদেরকেও আমি ধন্যবাদ দিতে চাই, এবং ক্যামেরার পেছনে যারা কাজ করছে তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ এবং সবার জন্যই শুভকামনা থাকলো। দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আবারও আপনাদের সাথে আমাদের দেখা হবে নতুন কোনো উদ্যোক্তার গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পুণ্ড টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।